everyone, assalamu alaikum. Welcome back to my channel, Sumi's Baking and Cooking. আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি স্টাইলে বিফ পাস্তা রেসিপি। একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে রান্না করা এই পাস্তাটা খেতে দারুণ মজা আর খুবই স্পাইসি। আশা করছি আজকের দেশি স্টাইলে এই পাস্তা রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন তাহলে আজকের রেসিপি দেখে নেওয়া যাক। আজকের পাস্তা রান্না করার জন্য এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। আজকে আমি 250 গ্রাম পরিমাণ গরুর মাংস ব্যবহার করছি আর মাংসগুলোকে আমি এরকম ছোট আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এভাবে করে কেটে নিলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এছাড়া এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, তবে মরিচের গুঁড়োটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, আমি কালো গোলমরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এছাড়াও দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার আর 1 চা চামচ পরিমাণ সয়া সস। সব কিছুকে দেওয়ার পরে এখন আমি মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁপে বাটাও ব্যবহার করতে পারেন, এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তবে আজকে আমি মাংসটা কাঁচা পেঁপে ছাড়াই রান্না করছি, কারণ আমি মাংসটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এটাকে অনেক সময় পর্যন্ত ম্যারিনেট করার ফলে এমনিও এটা সেদ্ধ হয়ে যাবে। মশলা মাখা এই মাংসটাকে আমি এখন 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি ম্যারিনেট হতে। আপনাদের হাতে সময় কম থাকলে আরও কম সময় রাখলেও হবে। মাংসটা ম্যারিনেট হতে হতে আমি পাস্তাটাকে সেদ্ধ করে নিব। আর আজকে আমি এখানে 400 গ্রাম পরিমাণ পাস্তা নিয়েছি, আপনারা যে কোনো পাস্তাই এখানে ব্যবহার করতে পারেন। পাস্তা সেদ্ধ করার জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। তেল আর লবণটাকে এখন নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে নিতে হবে। যখন পানিতে এরকম বলক চলে আসবে তখন এর মধ্যে পাস্তাগুলোকে দিয়ে দিতে হবে। আর পাস্তা সেদ্ধর সময় অবশ্যই পানিটা একটু বেশি ব্যবহার করবেন, না হলে কিন্তু পাস্তাগুলো আঠালো হয়ে যাবে। পাস্তাগুলোকে পানির মধ্যে দেওয়ার পরে এভাবে হালকা করে একটু নেড়ে দিতে হবে, নাহলে অনেক সময় দেখা যায় হাঁড়ির নিচে পাস্তাগুলো লেগে যায়। নেড়ে চেড়ে দিয়ে এখন হাঁড়িটাকে আমি ঢেকে দিচ্ছি আর পাস্তাগুলোকে 8 মিনিটের জন্য এখন আমি সেদ্ধ করে নিব। আপনারা যে পাস্তা ব্যবহার করবেন তার প্যাকেটের গায়ে দেখবেন ইনস্ট্রাকশন লেখা থাকবে কয় মিনিটের জন্য পাস্তাগুলোকে সেদ্ধ করতে হবে। 8 মিনিট পরে যখন পাস্তাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন পাস্তাগুলোকে আমি পানি থেকে তুলে নিচ্ছি আর এই পাস্তাগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি পানিটাকে ঝরতে রেখে দিব। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। যখন তেলটা হালকা একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হাই করে এখন মাংসগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিব। এভাবে অনবরত নাড়তে নাড়তে একটা সময় দেখবেন মাংসের রঙটা হালকা একটু চেঞ্জ হয়ে সাদাটে বর্ণ ধারণ করবে, দেখতেই পাচ্ছেন। এখন চুলার আঁচ মিডিয়াম লো করে দিয়ে আমি হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই মাংস থেকে যে পানি বের হবে সেই পানিতেই আমি মাংসটাকে পুরোপুরি সেদ্ধ করে নিব। আপনাদের মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যদি এক্সট্রা পানির প্রয়োজন হয় তাহলে আপনারা সেটা দিয়ে নিতে পারেন। প্রায় 20 মিনিট পরে আমি ঢাকনাটাকে সরিয়ে নিয়েছি আর অফ ক্যামেরা আমি চেক করে দেখেছিলাম মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন 2 মিনিট চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে মাংসটাকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন প্যান থেকে আমি মাংসগুলোকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে মাংসের মধ্যেই পাস্তাটাকে রান্না করতে পারেন, তবে মাংসটাকে তুলে আলাদা করে রান্না করে নিলে এর টেস্টটা বেশি ভালো আসে। পাস্তা রান্না করার জন্য সেই একই প্যানের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে এখন নেড়ে চেড়ে হালকা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি 1 কাপ আর আলুগুলোকে আমি ছোট কিউব করে কেটে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর আর গাজরটাকে আমি লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। 1/2 কাপ দিয়ে দিচ্ছি মটরশুঁটি, এছাড়া বেশ কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি কারণ পাস্তাটা একটু স্পাইসি, বেশি মজা হয়। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি লাল ক্যাপসিকাম,
শুধু দেখার সৌন্দর্যের জন্য, যদি আপনাদের কাছে না থাকে তাহলে না দিলেও হবে। এখন চুলার আঁচ হাই করে দিয়ে সবজিগুলোকে নেড়েচেড়ে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। যখন সবজিগুলো হালকা করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর পাস্তাটা সেদ্ধ করার সময় আমরা তেল ব্যবহার করেছিলাম, যার ফলে দেখুন পাস্তাগুলো কিন্তু একদমই দলা পেকে যায়নি। চুলার আঁচ হাইতে রেখেই এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন সব কিছু মিশে যাবে তখন এর মধ্যে আমি আগে থেকে রান্না করে রাখা গরুর মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এখন মাংসগুলোকেও আবার পাস্তার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম আঁচে মেশানোর পরে এখন এর মধ্যে আমি 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি লাইট সয়া সস, আর 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা চাইলে এখানে টমেটো সসের পরিবর্তে চিলি সসও ব্যবহার করতে পারেন, অথবা চাইলে একটা পাকা টমেটো সেদ্ধ করে সেটাকে ব্লেন্ড করে সেটাও ব্যবহার করতে পারেন। এখন সসগুলোর সাথে পাস্তাটাকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। পাস্তাটাকে আরও একটু স্পাইসি করার জন্য এর মধ্যে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি। এখন সব কিছুকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর সব কিছুকে এখন একসাথে মিশিয়ে নিলে আমাদের স্পাইসি বিফ পাস্তা তৈরি হয়ে যাবে। সব কিছুকে মেশানোর পরে আমি চুলাটাকে অফ করে দিয়ে পাস্তাটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য দমে রেখে দিব। আর এরপরে আমি এটাকে সার্ভিং ডিশে সার্ভ করে নিব। দেখলেন তো কত সহজে বাসায় তৈরি করে নেওয়া যায় দেশি স্টাইলের দারুণ স্বাদের এই বিফ পাস্তা। আর দেখে হয়তোবা বুঝতে পারছেন পাস্তাটা কতটা ইয়ামি আর স্পাইসি হয়েছে। রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, আপনাদের খারাপ লাগবে না এতটুকু বলতে পারি। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর আমার রেসিপিসগুলো আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।